ভয় করছে না না আমরা খুব এক্সাইটেড দেখার জন্য খুব এক্সাইটেড খুব খুশি যে আমাদের রেজাল্ট বের হলো আচ্ছা আর 25 ডিসেম্বরে কি প্ল্যান কেক কাটবো বাড়ি সাজাবো ডেকোরেট করব এটাকে সাজাবো স্টার আর অনেক কিছু দিয়ে যে তোর মুভিটা খুব ভালো হয়েছে তারপরে আবার কংগ্রাচুলেশন তারপর এক্সিলেন্ট বলছে আবার বন্ধুদের মায়ের দারুণ হয়েছে আমার বন্ধুদের মায়েরাও বলছে তারপরে আবার একজন বন্ধু বাড়ি ফিরতে ফিরতে স্কুল থেকে একটা সিনেমা হলে টিকিট কেটে দেখে আমাকে বাড়িতে এসে বলছে যে এক্সিলেন্ট তোর মুভিটা অসাধারণ হয়েছে আর তাহলে তো কোনো চাপ নেই তো না না চাপ আর দর্শকদেরকে কি বলবে সবাই হামি টু দেখবেন তা আমার কখনো টেনশন হয় না টেনশন এই জন্যে হয় না কারণ আমি জানি যে আমি এমনই একটা মানে ফ্র্যাঞ্চাইজি সকলের খুব পছন্দ আমি যখন প্রথমে আমরা যখন রামধনু করেছিলাম রামধনুটাও তো একই পরিবারের গল্প মানে ওই পরিবারের গল্পটা রামধনু থেকে শুরু হয়েছিল তারপর হামি তারপর হামি টু আর সেই পরিবারকে যে এত ভালো মানে সবাই মিলে বেসেছে আমি জানি যে হামি টুকেও একই রকমভাবে ভালোবাসবে দর্শকদের উদ্দেশ্যে হামি টু মিস করবেন না কিন্তু খুব বড় মিস হয়ে যাবে আপনাদের ক্রিসমাসে হামি টু দেখতে নিশ্চয়ই চলে আসবেন আর কারো কোনো প্রশ্ন আছে বাচ্চাদের নিয়ে ছবি বাচ্চাদের জন্য এখন সবাই কিন্তু আমি দেখতেই পাচ্ছি যে বাচ্চারা এসেছে ছবি দেখতে তাহলে বাচ্চাদের প্রত্যেককেই নিয়ে আসতে হবে ছবি দেখতে কি নিশ্চয়ই বাচ্চাদের ছবি বাচ্চারা আসবে না বাচ্চাদের জন্যই তো ছবিটা আর বাচ্চাদের ছবি আমাদের দেশে সত্যি খুব কম হয় আর বাচ্চাদের নিয়ে কাজ করতে আমাদের স্পেশালি শিবু আর আমার ভীষণ ভালো লাগে তো হামি মানেই বাচ্চা হামি টুতে বাচ্চা থাকবে না আর হামি টুয়ের বাচ্চারা যে কী কাণ্ড ঘটিয়েছে আর কী করেছে এবং তাদের মা বাবা লালটু এবং মিতালি সেটা দেখার জন্য তো হামি টু দেখতে আসতেই হবে না 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 হামি টু নিয়ে হামি নিয়ে কোনোদিন কোনো টেনশন নেই সবসময় আনন্দ নির্মল আনন্দে থাকে হামি ক্রিসমাস একদমই কোনো প্রতিযোগিতা নয় বাংলা সিনেমা নিজেদের ভেতরে আমরা নিজেরাই যখন বলছি সিনেমার ভেতরে এই কথাটা রয়েছে আজ থেকে এই আমাদের মিশন বন্ধুত্বে নো কম্পিটিশন আমাদের সিনেমা মানে হামি টু প্রজাপতি এবং হত্যাপুরী মনে রাখবেন তিনটে বাংলা সিনেমা আপনারা বাংলা সিনেমা দেখুন আমি এটাই চাইবো এবং সব সিনেমা দেখবেন আপনারা প্রজাপতি দেখুন আপনারা হত্যাপুরী দেখুন আপনারা হামি টুও দেখবেন এমন দেখুন নিজের সিনেমা একটু হামি টু একটু বেশি বেশি হামি খাবেন তাই হামিটা যদি আগে দেখে নেন তাহলে বেশি ভালো লাগবে চার বছরটা দেরি হয়ে যাচ্ছে এবার একটু তাড়াতাড়ি আসতে হবে কেননা লালটু মণ্ডল হয়ে গেছে এবার একটু এমন কিছু করতে হবে লালটু বৈদ্য লালটু বাঘ কিছু একটা কিছু ধরনের একটা কিছু টাইটেল করতে হবে কী টাইটেল করি বলুন তো আপনারাই বলুন